গ্লোব সকার অ্যাওয়ার্ড এক অর্থে নিজেরই করে নিয়েছিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার অবশ্য তাতে সেরার পুরস্কার পাওয়া হয়নি তার, পেয়েছেন নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ড। ম্যানচেস্টার সিটির হয়ে অসাধারণ মৌসুম পার করার পুরস্কার হিসেবে পেয়েছেন গ্লোব সকারের বর্ষসেরা পুরুষ ফুটবলের পুরস্কার। তবে চলতি মাসেই এই আর্লিং হালান্ডকে পেছনে ফেলে ফিফার সেরা ফুটবলার হয়েছিলেন লিওনেল মেসি। এর আগে গত বছর অষ্টমবারের মতো ব্যালন্ডিয়র জিতেছেন তিনি। মেসির এই দুই পুরস্কার পাওয়া নিয়ে কম সমালোচনা হয়নি, সেই সমালোচনার খাতায় ছিল ফুটবল বিশ্বের অনেক রথী মহারথীদের নাম। এবার তাতে যোগ দিলেন মেসির চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদো। তার বক্তব্য, ফিফা দ্য বেস্ট এবং ব্যালন্ডিওর দুই পুরস্কারই বর্তমানে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই দুই পুরস্কার নিয়ে তিনি বলেন, আমি মনে করি এই পুরস্কারগুলো বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, আমাদের পুরো মৌসুম বিশ্লেষণ করতে হবে। এর মানে এই না যে মেসি অথবা হালান্ড কিংবা এমবাপ্পে এই পুরস্কারের যোগ্য না, আমি এসব পুরস্কারেই আর বিশ্বাস করি না। দুবাই ভিত্তিক গ্লোব সকার অ্যাওয়ার্ড চালু হয়েছে 2011 সালে। এরপর থেকে মোট 6 বার এই পুরস্কার পেয়েছেন রোনালদো। তিনি একমাত্র ফুটবলার যিনি একাধিকবার এই পুরস্কার জিতেছেন। এহসানুল হক, ঢাকা পোস্ট।